হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আপনারা ভিডিও থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের সামনে ঠিক কী ভিডিও নিয়ে এসেছি। হ্যাঁ, আজকে আমি আপনাদের সামনে খুব ইন্টারেস্টিং আচার গোশ আর হচ্ছে নান রুটি সম্পূর্ণ বাসায় তৈরি করব। তো দেখেন, এখানে আমি প্রথমে আটা এবং এর সাথে ইস্ট যোগ করে দিলাম। আপনারা ইস্ট বাজারে যে কোনো দোকানে গিয়ে বললেই দিয়ে দেবে। তো এখানে আমি স্বাদ মতো লবণ ইউজ করলাম, আপনারাও চাইলে করতে পারেন স্বাদ মতো। আর এখানে আমি চিনি অ্যাড করে দিলাম, আপনারা চাইলে চিনি এবং গুঁড়া দুধ অ্যাড করতে পারেন একটু পুষ্টিগুণের জন্য আর কি। যাই হোক, এখানে আমি দুইটা ডিম দিয়ে দিব, আপনারা আপনাদের পরিমাণ মতো ডিম দিয়ে দিবেন। মানে আমি বাসায় তৈরি করতেছি, ব্যাপারটা স্পাইসিও হবে আর যেন মানে হেলথের দিকে খেয়াল করে আপনার হচ্ছে নিউট্রিশন যুক্ত যেন খাবারটা হয়, খুব বেশি টেস্টি যেন না হয়। তো যাই হোক, এখানে আমি তেল অ্যাড করে দিলাম, তো পরিমাণ মতো। আর যেটা বলছিলাম, মানে আমরা সবসময় পুষ্টিগুণের দিকে খেয়াল করেই দেন আমরা যেন সব খাবার তৈরি করি, সেটা আমাদের মানে খেয়াল রাখতে হবে। তো যাই হোক, এখানে আমি দেখেন সেটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এখন একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, কারণ না দেখলে বুঝতে পারবেন না। তো দেখেন, এখানে আমি পানি অ্যাড করে দিলাম, এই পানিটা খুব বেশি গরমও না, খুব বেশি ঠান্ডাও না, একদম মিডিয়াম মানে বয়লের পানিটা দিলাম। তো এটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো দেখেন, আমি আমার প্রয়োজন অনুযায়ী আমি পানি অ্যাড করে করে পরে হচ্ছে আটাটা গুলিয়ে নিচ্ছি, আপনারা ওইরকমই করবেন। দেখেন, আমার আটা গুলানো প্রায় শেষ, একদমই শেষ ধরতে গেলে। এখন এটাকে আমি সুন্দর করে ঢেকে রাখবো যেন এর মধ্যে কোনো বাতাস যেতে না পারে, এর জন্য। এবং এর উপর আমি একটা কাপড় দিয়ে দিব আর কি। তো দেখেন, এখানে আমি ফ্রেশ করে ধুয়ে গরুর মাংস রেখেছি আগে থেকেই। তো এখন হচ্ছে মেইন যে আচার গোশ খাবেন আপনারা সেটা। তো দেখেন, এখানে আমি গরুর মাংস সুন্দর করে ধুয়ে একটা সুন্দর পাত্রে নিয়ে নিলাম। এখানে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি অ্যাড করতেছি। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, এই ভিডিওতে টুইস্টও আছে কীভাবে আমরা বাসায় নান রুটি তৈরি করবো সেটাও। আচ্ছা, যাই হোক, এখানে আমি আদা রসুন বাটা ইউজ করলাম, ভ্যারি ইন্টারেস্টিং। এটা হচ্ছে মরিচের গুঁড়া, এটা এখানে আমি বেশ কিছু মরিচের গুঁড়া ইউজ করলাম, কেননা একটু ঝালঝাল ভালো লাগে গরু মাংস। তো এখানে হচ্ছে গরম মশলার গুঁড়া, যেমন তেজপাতা, পরে হচ্ছে মানে এক কথা গরম মশলার গুঁড়া। তো এখানে আমি হলুদ গুঁড়া ইউজ করলাম একদম পরিমাণ মতো। এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, এখানে সম্পূর্ণ বাসার মশলা, আমি বাইরের মশলা অ্যাড করতেছি না, ইটস আ ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে পাঁচ ফোড়নের গুঁড়া দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে জিরার গুঁড়া। এই পাঁচ ফোড়নের গুঁড়াটাই মূলত আপনার গরুতে আচার আচার ভাব আনবে। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন, এটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন খুব ভালো করে মাখাতে হবে যেন মশলাটা সব জায়গায় পৌঁছায়। তো দেখেন, এখানে মশলাটা সম্পূর্ণ ঘরের তৈরি। আর আমি সবসময় একটা কথা বলে থাকি, পুষ্টির গুণের দিকে খেয়াল করে যেন আমরা সবসময় খাবার তৈরি করি। হ্যাঁ, এই গরু মাংস তো আমরা পুষ্টির গুণ খেয়াল করেই খাবারটা তৈরি করব। তো যাই হোক, এখানে হচ্ছে আমি বেশ কিছু তেল অ্যাড করলাম। তো দেখতেই পাচ্ছেন, এটা আর একটা সুন্দর কালার নিয়ে আসছে এই তেল অ্যাড করার মাধ্যমে। তখন আমি আরও ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, আপনারা মাখাবেন সময় নিয়ে করবেন। এখানে আমি পানি অ্যাড করে দিলাম পরিমাণ মতো পানি, খুব বেশি পানি বা খুব কম তা না, বাস পরিমাণ মতো। পরিমাণ মতো তো বুঝতেই পারবে নিশ্চয়ই। তো যাই হোক, আমি এখানে পানি অ্যাড করলাম, এটা এখন আমি চুলায় বসাই দিলাম। এটা মূলত আচার গোশ এই জন্য যে এখানে আমি পাঁচ ফোড়ন ইউজ করছি, এইটা আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। এখানে আমি পুষ্টির গুণের দিকে খেয়াল করে যেটা ইউজ করব সেটা আমি অবশ্যই দেখাবো, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভালো লেগে থাকে, যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে, আমাকে লাইক কমেন্ট করে
ইন্সপায়ার করবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা যদি আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন তাহলে আমি ভিডিও করতে আরও ইন্সপায়ার হবো, অনেক ভালো ভালো ভিডিও আপনাদের দিতে পারবো। তাহলে আমি ঢেকে দিলাম, এখন হচ্ছে মেইন টুইস্ট। আমি এখানে বেগুনটাও সুন্দর করে কেটে রাখবো। এখন হচ্ছে আমি বেগুনটা মাঝখান দিয়ে একটু ডিজাইন করে নেব, আপনারা চাইলে নর্মালও করতে পারেন। তো এভাবে করে আপনারা ডিজাইন করতে পারেন বেগুনটা, মানে ডিজাইনটা বলতে মানে সুন্দর দেখায় এটাই, এতে খাবারের গুণ মাকাম কমবেও না বাড়বেও না। যাক, এখানে আমি বেশ গোটা গোটা করে আপনার বেগুনটা কেড়ে নিচ্ছি, কারণ বেগুনটা মানে যে অনায়াসেই মানে বয়েল হয়ে যাবে, মানে গলে যাবে আর কি। আমি এখন লম্বা বেগুন গোল বেগুন দুটো ইউজ করতেছি, সো লম্বা গোল নট এ ফ্যাক্ট, বেগুন হলেই হয়েছে আর কি। তো এটা আমি সেম ওইভাবে কেটে নিচ্ছি, এটাও আমি গোটা গোটা করে কেটে নিলাম বেগুন। দেখেন বেগুনটা দেখতে কিন্তু ভালোই লাগতেছে। তো যাই, এখানে গাজর আমি অ্যাড করবো, গাজরটা প্রথমে ছিলে নিয়ে দেন, এটাও গোটা গোটা করেই কাটবো। দেখেন তো এখানে আমি অনেক সবজি ইউজ করবো, ট্রাস্ট মি, এই সবজিগুলো একদম সফট হয়ে যাবে, আপনারা যে খাচ্ছেন এটা তো হচ্ছে মাংসের আলাদা একটা স্বাদ আনবে। তো যাক, এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি একটা, বা বাংলায় শিমলা মরিচ বলে। তাহলে প্রত্যেকটাই তার গুণে মানে গুণকে ধারণ করতেছে, যেমন বেগুন, গাজর, ক্যাপসিকাম বা শিমলা মরিচ, গুণের দিক থেকে কোনোটাই কম না কিন্তু খাদ্য গুণের দিক থেকে। এখানে আমি গোটা গোটা করে ক্যাপসিকাম কেটে নিচ্ছি, কারণ এগুলো অনায়াসে বল হয়ে যাবে। আপনারা যখন করবেন বাসায় তখন দেখবেন, বা ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো দেখেন এটা আমি এখানে কেটে নিলাম। এখন হচ্ছে পেঁয়াজ কেটে নেব, গোটা গোটা করে পেঁয়াজ, বা একটা পেঁয়াজকে দুই টুকরো করে নেব, দুই টুকরো বা চার টুকরো আপনারা করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা মতো। দেখেন এখানে আমি গোটা করে পেঁয়াজ আগে থেকে কেটে রাখছি, আর হচ্ছে আলু, আর দেখতেই পাচ্ছেন কত সবজি এখানে আমি অ্যাড করতেছি। এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট মানে আচার গোস, তো ওই জন্য হচ্ছে আপনার রসুনটা ভ্যারি ইম্পর্ট্যান্ট। আমি এখানে গোটা গোটা রসুন ইউজ করব, আপনারা যদি এটা না খান তাহলে বুঝতে পারবেন না যে আসলে টেস্টটা কেমন হবে। ভাবতেছেন এত ভেজিটেবলস আসলে ভালোই হবে, আপনারা ট্রাই করবেন। আর দেখেন এখানে আমি টমেটো দুই পিস করে কেটে নিয়েছি, আমি সবগুলোই গোটা গোটা করে কাটতেছি, কারণ এগুলো অনায়াসেই মানে গলে যাবে, এটা আমি বারবারই আপনাদের বলি, তাই কনফিউজডের কিছু নেই। আপনারা আমার ভিডিও মতোই কাজ করে দেখেন, ভালো লাগবে, মানে তৈরি করেন ভালো লাগবে। তো যাই হোক, দেখেন এখানে মাংসটা প্রায় হয়ে আসছে, তো এখানে আমি একটু পানি অ্যাড করব। তো দেখেন মাংসটা কিন্তু হয়ে আসছে, অনেকখানি হয়ে আসছে, 70% 60% হয়ে আসছে। তো এখানে আমি পানি ঢেকে দিলাম আর কি, এখন পানি অ্যাড করবো মাংস আরও একটু হোক। তো এর মাঝখানে মাংসটা ওখানে হচ্ছে, আর আমরা এখানে একটু চা খেয়ে নিচ্ছি, অবশ্যই রং চা খেয়ে নিচ্ছি, কারণ দুধ চা স্বাস্থ্যের জন্য একদমই ভালো না। তো একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টুইস্ট আপনাদের দেই, এখানে যদি আপনি একদম পাতলা করে বা স্লাইস করে যদি আপনি লেবু দিয়ে দেন, চায়ের রংটা, চায়ের ঘ্রাণটা, চায়ের টেস্ট একদম ডিফারেন্স হয়ে যাবে, আপনারা ট্রাই করে দেখবেন ভালো লাগবে। এই জন্য এটা আপনাদের কাছে শেয়ার করা। আর এখানে হচ্ছে আপনার কী বলে, এখানে খেজুর, কাঁচা খেজুর, অসম্ভব মিষ্টি এটা খেতে। তো আপনারা খাবেন, সব হেলদি খাবার খাবেন সবসময়, শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন, খেয়েই বাঁচতে হবে, খেলেও মরবে না না খেলেও মরবে। তো এখন তার মানে খেয়েই বাঁচতে হবে, সো আমরা পুষ্টিগুণ মেনেই খাবো। দেখেন মাংস প্রায় 80% হয়ে গেছে, মাংসের তেলটা মানে বের হয়ে আসছে, মানে কষানো টোটালি কমপ্লিট, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এখানে আমি পানি অ্যাড করে দিছি, এখন আমি ওই যে ভেজিটেবলসগুলো যে কাটলাম এগুলো সব কিছু দিয়ে দিব। এখানে আমি আলু গোটা গোটা করে আলু কেটেছি, ওগুলো দিয়ে দিলাম।
তো আপনারা এটা বাসায় ট্রাই করবেন। আমি যা যা দিলাম, যেভাবে যেভাবে দিলাম, যা যা করলাম সেভাবেই করেন। ভালো না লাগলে আপনাদের জন্য কমেন্ট বক্স একদমই পাবলিক করা আছে, আপনারা কমেন্টে জানাবেন, আর ভালো লাগলেও জানাবেন। অবশ্যই এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কেননা আপনার লাইক কমেন্ট সাবস্ক্রাইবে আমাকে ইন্সপায়ার করবে এর থেকেও ভালো ভিডিও আপনাদের কাছে শেয়ার করা। কারণ আপনারা যদি আমাকে ইন্সপায়ার করেন তাহলে আমার মনে হবে যে আরও ভালো কিছু আপনাদের সামনে প্রেজেন্ট করি, আরও ভালোভাবে প্রেজেন্ট করি, আর ভালোভাবে উপস্থাপন করি আর কি। তো আপনারা যদি আমাকে ইন্সপায়ার করেন, আমি আমার বেস্ট দিয়ে আপনাদের ভালো কিছু দেওয়ার ট্রাই করবো, চেষ্টা করবো যদি আপনারা পাশে থাকেন। তো এত কিছু বলার একটাই কারণ, আমি হচ্ছে নতুন ইউটিউবার, আমার এসব সম্পর্কে জ্ঞান খুব বেশি না। তো আপনারা যদি আমাকে ইন্সপায়ার করেন হয়তো আমি উৎসবে আরও ভালো কিছুভাবে ভালো কিছু করে আপনাদের প্রেজেন্ট করতে পারবো আপনার সামনে। তো দেখতে পাচ্ছেন এখানে আলু, টমেটো, পেঁয়াজ, পর হচ্ছে গাজর, পরে রসুন, সব কিছু দিয়ে দিলাম সুন্দর করে সাজিয়ে। এগুলা কী হবে সেটা আপনারা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবেন, আর কেমন লাগবে সেটা যদি আপনারা খেয়ে থাকেন এভাবে তৈরি করে তাহলে বুঝতে পারবেন কেমন লাগলো এই আচার গোস। দেখেন একদম যেমনটা দিলাম সব কিন্তু তেমনই একদম গলে গেছে। যাই হোক, এখানে আমি হচ্ছে বোম্বাই মরিচ অ্যাড করলাম, আলাদা একটা ঘ্রাণ আসবে, আর হচ্ছে খেজুর, খুব বেশি ঝাল লাগলে একটা খেজুর টপ করে মুখে দিয়ে দেবেন, একদমই প্যারা নাই চিল খাবেন, এভাবে তৈরি করে খাবেন। কত রকমের সবজি, কত রকমের পুষ্টিগুণ এখানে অ্যাড করা হয়েছে দেখতেই পাইছেন। দেখেন আলুটা একদমই গলে গেছে, তার মানে সবজিগুলো তো বলার বাইরে, আর মাংসটা প্রায় আগেই হয়ে গেছিলো। তো দেখতেই পাচ্ছেন এটা একদম কমপ্লিট। তো এখানে আমি চলে গেলাম আমার আটার দিকে, যেটা আমি আগের থেকে গুলা রাখছিলাম, এটা একদম ফুলে টই টুম্বু। তো এটা আমি এখন নান রুটির জন্য তৈরি করব। কীভাবে আপনি চুলাতে একদম সম্পূর্ণ বাইরের তৈরি নান রুটি তৈরি করবেন সেটাই দেখেন প্লিজ। এটা আমি আশা করি আপনাদের জন্য খুব ভালো লাগবে, আর ভালো লাগলে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, জানাবেন যেন আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। আপনারা কী ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, দেখেন রুটি আমার হয়ে গেছে, এটাকে আমি ভালো করে ঢেকে দিলাম। দেখেন এটা হচ্ছে আমি প্রথমে পানি দিয়ে দুই পাশে, পরে হচ্ছে আমি কড়াইতে বসাই দিছি, এবং যখন বসালাম তখন সাথে সাথে ঢাকনা দিয়ে দিয়েছি, কিন্তু যেন এটা ভাপটা বেরোতে না পারে। এই যে পানিটা বসালাম এর কারণে কিন্তু এটা কড়াইতে খুব অনাসে বসে আছে, এবং এটা আমাকে উল্টা করে কী সুন্দর করে দেখেন একদম দোকানে তৈরি হয়ে যাবে। এটা আপনার দোকানে যেভাবে নান রুটি বানায় ওরকম, দোকানের তো ওরকম আমাদের নাই, যার জন্য আমরা এইভাবে তৈরি করবো। ট্রাস্ট মি একদম দোকানের মতো হয়ে যাবে। এই দেখুন উপরের শেপটাও দোকানের মতো হয়েছে এবং নিচেরটাও, এটা কোনো দিক থেকেই মানে দোকানের থেকেও ফার্স্ট ক্লাস আমি মনে করবো। দেখেন পিছনের কালারটা, আপনারা কিন্তু অবশ্যই পানি ইউজ করে নেবেন, এখন পানিতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিবেন। তো দেখেন একদম বাইরের মতো হয়ে গেছে আমাদের নান রুটিটা, পিছনের কালার এবং সামনের কালার। বুঝতেই পারছেন যে খুব সহজেই আমরা বাইরের নান রুটি বাসায় তৈরি করতে পারবো। তো দেরি কিসের, অবশ্যইভাবে ট্রাই করে দেখবেন, যদি ভালো লেগে থাকে, যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অ্যান্ড কমেন্ট করবেন। তো দেখেন একদম প্রিপেয়ার্ড, আমি খাওয়ার জন্য এখন তৈরি। এখানে এই আচার গোস আর হচ্ছে নান রুটি সম্পূর্ণ বাসায় তৈরি, সাথে সালাদ এবং কোল্ড ড্রিঙ্কস তো অলমোস্ট, তাই না? তো দেখেন নান রুটিটা কত সুন্দর সফট এবং ফুলে কত টই টম্বর হয়েছে, আমার থেকে তো বেশ ভালোই লাগছে। জানি না বলতে ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের। আপনারা মেক শিওর ট্রাই করবেন, একবার আগে ট্রাই করবেন দেন জানাবেন আমাকে যে আসলে কেমন লাগছে। দেখেন আলুটা কী সুন্দর গলে গেছে, তবে খাচ্ছি, বিশ্বাস করবেন না, জানি না কি না বিশ্বাস করবেন কি না, তবে আমার থেকে অসাধারণ লাগছে। আমি কিন্তু এমনিতে খাবার খুব কম খাই, তবে মানে আজকে মাশাআল্লাহ অনেক ভালো খেয়েছি। দেখেন মাংসটা আমি ধরতে না ধরতে ভেঙে গেছে,
বুঝতে পারছেন কোন লেভেলে সেদ্ধ হয়েছে। তো দেখেন এই মাংস খেয়েও স্বাদ আছে, কারণ মানে মাংস যদি আমাকে বারবার চাবাতেই হয় তাহলে শান্তি নাই, খাওয়া হচ্ছে শান্তি। সো কেন নেই, আমরা এভাবে করে খাবো। আর আমি খুব ভালো করে কিন্তু মাংসটা রান্না করেছি, যার কারণে মাংসরও এত অনায়াসে গলে গেছে। তো এটা হচ্ছে খেজুর, মানে খাবারের মাঝখানে একটু ঝালটা ভালোই লাগে। এটা হচ্ছে বেগুন যে দিয়েছিলাম না, এটা ক্যাপসিকাম, সরি ক্যাপসিকাম। আর ওটা হচ্ছে আপনার গাজর, দেখেন একদম গুলো অনেক সুন্দর করে এটা বয়ল হয়েছে। তো যে হাড্ডিওয়ালা মাংস, দেখেন খুব অনায়াসে কিন্তু মাংসটা ভেঙে যাচ্ছে, মাংস ফুলে ফুলে আসতেছে। আর নান রুটিটাও অনেক সুন্দর হয়েছে, আপনারা খাবেন, ভালো লাগলে আমাকে বলবেন, আমার কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের যদি আরও ভালো ভালো ভিডিও চাই অবশ্যই আমাকে ইন্সপায়ার করুন, আমি এর থেকে অনেক বেটার বেস্ট ভিডিও আপনাদের ট্রাই করবো দেওয়ার। তো আমার ইচ্ছা আছে অনেক ভালো ভালো ভিডিও আরও আপলোড করবো, যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে সত্যি মানে বেস্ট দিয়ে ভিডিও করব। তো দেখেন আমি এখানে একটু সালাদ নিয়ে নিলাম, এখানে স্বাদটা অন্যরকম হয় আর কি, লেবুর রসও দিয়ে দিছি। তো সত্যি কথা বলতে কি, আপনারা আগে বাসায় ট্রাই করেন। তো আজকের জন্য এখানেই, আল্লাহ হাফেজ।